গলাটা খুব খুশখুশ করছে, শীত আবার অন্যদিকে ঠান্ডা, তাই একটু চা বানাবো, নিজ হাতে চা বানাবো, তারপরে খাবো, দেখি গলার কাজটা কমে কিনা, খুশখুশ ভাবটা দূর হয় কিনা। এখানে আছে আমার, এই প্রথম কাপ নিলাম, এখন নিতে হবে চা পাতা। চা পাতা কোথায়? এখানে চা পাতাটা তো বড় সমস্যা করতেছে, মুখ খারাপ হতে পারতেছি না, দেখা যাক কি করা যায়। একটু চা বানিয়ে বেশি পরিষ্কার বাবা, বাস আমার এতটুকু চলবে, চা চা তো এতটুকু যথেষ্ট। রেখে দিলাম, কাজ শেষ। এখন আর কি দেবো? দিতে হবে আদা। আদাটা কীভাবে দেবো? এই বাপ্পা, আগে তো বেশি হিট হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা গেল, লিখবে, ঠিক আছে, অসুবিধা নেই, যা জানিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এত গরম হয়ে না, আবারও গেছে, আবার নিয়ে গেছে, আরে চলত না, চা বানানো বুঝি এত কঠিন, বারবার চুলার আগে নিয়ে যাচ্ছে। হ্যাঁ এবার আমি তো দেবো না, আশা করি তো একটু কমিয়ে দিই, কমিয়ে দিলাম। শুনেছি আদার চা নাকি খুব উপকার, আদার চা খেলে নাকি স্বাস্থ্যের জন্য ভালো, তো আদা একটু বেশি দিব। আদা দেওয়ার কাজ শেষ, এখন আমাকে করতে হবে কি, এখানে চিনি আছে, চিনি দেবো, চিনি প্রথমেই দেবো, এত দিলে হবে? আমি আবার একটু মিষ্টি বেশি পছন্দ করতাম, যাক 2 চামচ দিই, এই 2 চামচ না, একটু 1/2 চামচ বলা যায়। এখন গরম পানি দিতে হবে, পানি দিচ্ছি, পানি বাস হয়ে গেল। আর কি দিতে হবে? সব কিছু তো মোটামুটি দিলাম, আর কি দেওয়া যায়? আহা কি সুন্দর চা, কি বন্ধুরা, চা দেখে খেতে বলে যাচ্ছে নাকি? স্বাভাবিক, চাটা ভালো করে মিক্সার করে নিই, ওকে আমার চা হয়ে গেছে। এবার কি করতে হবে? ফ্রিজ নিতে হবে, ফ্রিজ নিয়ে এখানে রাখবো, তারপর চাটাকে নিয়ে। দেখুন বন্ধুরা চায়ের রঙটা কত সুন্দর হয়েছে, আহা চা তো না যেন অনেক মজার জিনিস, এখন চাটা গিয়ে মজা করে খাবো। এখানে বসি সুন্দর করে, চা খেয়ে নিই দেখি। অনেক মজা,
আও, সেরকম একটা চা হয়েছে বন্ধুরা। আপনারাও ইচ্ছা করলে নিজের হাতে চা বানিয়ে খেতে পারেন। নিজের হাতে চা বানিয়ে খাওয়াটা মজা আলাদা। আহা, কি ভাই, চা খাবা? মিস্টার শুভ, চা খাবা? অনেক কষ্ট করে চা বানিয়েছি, এটা বাদ দেওয়া যাবে না। ওকে বন্ধুরা, থ্যাংকস, ভালো থাকেন।